লক্ষ্মীচি স্টুডিওর ধারাবাহিক আয়োজন লিও তলস্তয়ের কালজয়ী উপন্যাস আনা কারেনিনার নতুন একটি পর্বে সকলকে স্বাগত জানাচ্ছি আমি লক্ষ্মী সরকার আজ থাকছে আনা কারেনিনার সাঁত্রিশতম পর্ব কিটির বোন নাতালের স্বামী আরসেনি লভ সারাটা জীবন কাটিয়েছে সেন্ট পিতাসবুর্গে মস্কোতে ও বিদেশে সেখানেই সে পড়ালেখা শিখেছে কূটনীতিক হিসেবে কাজ করেছে আগের বছর সে কূটনৈতিক চাকরিতে স্তফা দিয়েছে কোনো রকম গোলমালের জন্য নয় কারো সঙ্গে লব এর কখনো গোলমালও হয়নি আসল কারণ হলো দুটি ছেলেকে সে যথাসম্ভব ভালো শিক্ষা দিতে চায় আর সেজন্যই আদালত পরিচালনা সংস্থায় একটি চাকরি নিয়ে মস্কোতে স্থায়ীভাবে বসবাস শুরু করেছে দুজনের মতামত ও আচার আচরণে যথেষ্ট পার্থক্য থাকা সত্ত্বেও এবং বয়সের অনেক তফাৎ সত্ত্বেও সেবার শীতকালে দুজনের মধ্যে ঘনিষ্ঠ বন্ধুত্ব হয়ে উঠেছে লভ বাড়িতেই ছিল কোনো রকম খবর না দিয়ে লেভিন ভেতরে গেল বেল্ট বাঁধা হাউসকোট ও সুয়েডার জুতো পরে নাকে নীলচে চশমা আটকে লভ একটা হাতল চেয়ারে বসে একখানা বই পড়ছিল হাতে ছিল আধ পড়া একটা চুরুট লেভিনকে দেখে তার সুন্দর মুখখানি হাসিতে উদ্ভাসিত হয়ে উঠল খুব খুশির চমক দিয়েছে বটে আমি তো তোমার কাছে লোক পাঠাতে যাচ্ছিলাম কিটি কেমন আছে এখানে বসো আরাম করো উঠে গিয়ে সে একটা দোলনা চেয়ার পেতে দিল ঈশ ফরাসি টানে বলল জার্নাল দ্য সেন্ট পিতাসবুর্গে প্রচারিত সর্বশেষ বিজ্ঞপ্তিটা পড়েছ কি আমার তো চমৎকার লেগেছে লেভিন বলল পিতাসবুর্গের সব কথা সে কাতাবাজবের কাছে শুনেছে ক্রমে রাজনীতির আলোচনা শেষ হলে মেত্রবের সাথে সাক্ষাৎ ও কথাবার্তা ও তাদের সভায় যোগ দেবার কথাও লেভিন তাকে জানাল লব সাগ্রহে সব শুনল বলল তুমি এমন ভালো বিজ্ঞানী মহলে মিশতে পেরেছ দেখে আমার ঈর্ষা হচ্ছে বলতে বলতেই সে ফরাসি ভাষায় চলে গেল সেটাই তো তার পক্ষে সহজ অবশ্য এ কথা ঠিক যে আমার মোটেই সময় নেই কতক কাজের চাপে আর কতক ছেলেদের পড়াশোনার জন্য সব সুখ থেকে আমি বঞ্চিত কিন্তু আসল কথা হলো আমার লেখাপড়াটা যথেষ্ট হয়নি আর সে কথা স্বীকার করতে আমি লজ্জিত নই লেভিন হেসে বলল এটা তোমার ভুল কথা না এটাই ঠিক কথা নিজের শিক্ষার ত্রুটি সম্পর্কে এখন আমি আগের চাইতেও বেশি সচেতন ছেলেদের পড়াতে গিয়ে স্মৃতির পাতাকে নতুন করে ঝালাতে হচ্ছে আর অনেক নতুন বিষয় পড়তেও হচ্ছে ছেলেদের জন্য শুধু শিক্ষক রেখে দিলেই হবে না একজন তত্ত্বাবধায়কও দরকার যেমন তোমার জমিদারিতে মজুর ছাড়াও একজন ওভারশিয়ার রাখতেই হয় আর তাই তো আমাকে এখন পড়তে হচ্ছে টেবিলে রাখা স্লাইবের ব্যাকরণ বইটা সে বন্ধুকে দেখালো মিশালটা জানা দরকার আর বিষয়টা বেশ শক্ত আচ্ছা এই জায়গাটা আমাকে বুঝিয়ে দাও তো সে লিখেছে লেভিন বাধা দিয়ে বললো এসব জিনিস বোঝানো যায় না মুখস্থ করতে হয় কিন্তু লভ তার সাথে একমত হলো না আরে তুমি দেখছি হেসেই সব উড়িয়ে দিচ্ছ মোটেই না তুমি শুনে অবাক হবে যে তোমার কাছ থেকে সব সময়ই আমি আমার আগামী দিনের কর্তব্যের পাঠ নিচ্ছি সেটা আমার ছেলে মেয়েদের শিক্ষা আরে আমার কাছে থেকে তো তোমার কিছু শিখবারই নেই লভ বলল লেভিন বলল আমি কেবল একটা কথাই জানি তোমার চাইতে ভালোভাবে ছেলেদের মানুষ করতে আমি কাউকে দেখিনি আর ওদের চাইতে ভালো ছেলেও আমি আশা করতে পারি না এ কথা শুনে লভের মনের মধ্যে যে খুশি উঠলে উঠল, তার পক্ষে সেটা চেপে রাখা শক্ত তবু একটা উজ্জ্বল হাসির মধ্যে সে খুশিকে সে বেঁধে রাখল আমি শুধু চাই ওরা আমার চাইতে ভালো হোক এর বেশি কিছু আমি চাই না ছেলেদের নিয়ে আমি যে কী অসুবিধায় পড়েছি তা তুমি কল্পনাও করতে পারবে না বিদেশে থাকার দরুন ওদের লেখাপড়াটা বড়ই অবহেলিত হয়েছে তুমি সে ক্ষতি পূরণ করে দিতে পারবে ওদের সামর্থ্য আছে ওদের নৈতিক শিক্ষাটাই তো আসল কথা তোমার ছেলেদের দেখে আমি তো এই শিক্ষাই পেয়েছি তুমি ওদের নৈতিক শিক্ষার কথা বলছো সেটা যে কত কঠিন তুমি কল্পনা করতে পারবে না একটা রাক্ষসকে চেপে দিল তো আরেকটা মাথা তুলল আর শুরু হলো নতুন করে লড়াই ধর্মের সমর্থন ছাড়া তোমার মনে পড়ে এ নিয়ে আমরা কত আলোচনাই করেছি কোনো বাবাই ছেলে মেয়েদের উপযুক্ত লালন পালন করতে পারবে না লফ এর স্ত্রী নাতালি আলেকজান্দ্রাবনা ঘরে ঢোকায় আলোচনায় বাধা পড়ল সে বাইরে যাবার জন্য সে যে গুজেই এসেছে তুমি যে এসেছ তা তো জানতাম না কি কেমন আছে আজ তো তার ওখানেই ডিনার খাবো। তাহলে আর্সেনি স্বামীর দিকে ঘুরে সে বলল তুমি গাড়িটা নিয়ে যাবে আর সারাটা দিন কিভাবে কাটানো হবে তাই নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে আলোচনা চলল শেষ পর্যন্ত স্থির হলো লেভিন নাতালির সঙ্গে কনসার্ট ও তার একটা সভায় যাবে সেখান থেকে তারা গাড়িটা পাঠিয়ে দেবে আর্সেনির অফিসে সেই পরে এসে নাতালিকে নিয়ে কিটির বাড়ি যাবে আর তখনও যদি তার অফিসের কাজ শেষ না হয় তাহলে সে গাড়িটা পাঠিয়ে দেবে এবং লেভিনী নাতালিকে সঙ্গে নিয়ে যাবে লভ স্ত্রীকে বলল প্রশংসা করে লেভিন তো আমার মাথা খারাপ করে দিল সে তো বলেছে আমার ছেলেরা সোনার টুকরো কিন্তু আমি তো জানি তাদের মধ্যে কত বাজে মাল আছে স্ত্রী বলল আমি তো সব সময়ই বলি আর চরমপন্থী পূর্ণতার দিকে নজর থাকলে তুমি কোনোদিন সন্তুষ্ট হতে পারবে না বাবা ঠিকই বলেন যে আমাদের মানুষ করবার সময় তারা ছুটতেন একেবারে বিপরীত প্রান্তে সেকালে লোকের ছেলে মেয়েদের রাখতো চিলে কোঠায় আর বাবা মা থাকতো বৈঠকখানায় এখন ঠিক উল্টো বাবা মারাই উঠে গেছে চিলেকোঠায় আর ছেলেমেয়েরা দাপিয়ে বেড়াচ্ছে বৈঠকখানায় আজকাল বাবা মার নিজস্ব জীবন বলে কিছু থাকতে নেই তারা বেঁচে থাকবে শুধু সন্তানদের জন্য স্ত্রীর হাতে হাত রেখে স্বভাবসিদ্ধ মনোরম হাসি হেসে লভ বলল আজ সেটাই যদি তারা পছন্দ করে যারা তোমাকে চেনে না তারা তো তোমাকে মার বদলে সৎমা বলেই মনে করবে কাগজ কাটা ছুরিটা ডেস্কের উপরে ঠিক জায়গায় রাখতে রাখতে নাতালি শান্তভাবে বলল যে কোনো চরম খারাপ আরে এসো আমার সোনা ছেলেরা এসো দুটি মনোরম ছেলে দরজায় এসে দাঁড়াতেই লভ বলে উঠল লেভিনকে অভিবাদন জানিয়ে তারা কাছে চলে গেল তাকে কি যেন বলতে চাই এমন সময় মাখতিন নামক লভ এর একজন সহকর্মী ঘরে ঢুকলো আর সঙ্গে সঙ্গে তাদের মধ্যে নানান বিষয়ে অনর্গল আলোচনার স্রোত বয়ে চলল লেভিন যে কাজে এখানে এসেছে সেটাই ভুলে গিয়েছিল হলে ঢুকে তবে সে কথা তার মনে পড়ল লেভিন ও স্ত্রীকে গাড়িতে তুলে দিয়ে লব যখন সিঁড়িতে দাঁড়িয়েছিল তখন লেভিন বলল ও। আমাকে বলে দিয়েছিল অবলস্কের ব্যাপারে তোমার সঙ্গে কথা বলতে মুখ লাল করে লভ হেসে বলল হ্যাঁ মামনি চাইছেন আমরা যেন তাকে ধরি কিন্তু আমাকে এর মধ্যে জড়ানো কেন নাতালি হেসে বলল ঠিক আছে তাহলে আমিই তাকে ধরবো এসো আমরা চলি ম্যাটিনি কনসার্টে দুটো আকর্ষণীয় পালা অভিনীত হলো একটা কিংলিয়ার অবলম্বনে রচিত অপরটি বাকের উদ্দেশ্যে উৎসর্গীকৃত একটি কোয়ার্টেড দুটোই নতুন উপস্থাপনাও নতুন ধরনের লেভিন ভালোভাবে বুঝতে চেষ্টা করলো শালিকাকে তার আসনে বসিয়ে দিয়ে সে একটা থামের আড়ালে গিয়ে দাঁড়ালো যাতে অখণ্ড মনোযোগ সহকারে সব কিছু দেখতে ও শুনতে পারে কিন্তু কিং লেয়ারের কাল্পনিক রূপান্তরকে সে যত ভালো করে বুঝতে চেষ্টা করলো ততই যেন একটা সুস্পষ্ট ধারণা করা তার পক্ষে অসম্ভব হয়ে উঠল একজন উন্মাদের ভাবাগের মতোই বাজনার ভিতর দিয়েও আনন্দ দুঃখ কোমলতা বিজয় ও হতাশা একের পর এক বিশৃঙ্খলভাবে আসা যাওয়া করতে লাগলো নিজে প্রস্তুত না হয়ে আসার জন্য সঙ্গীত সঙ্গীতাংশগুলো তাকে বিভ্রান্ত করে তুলল সারাটা অভিনয়ের সময় লেভিনের অবস্থা হলো কালা মানুষের নাচ দেখার মতো পালা শেষ হলে চারদিক থেকে হর্ষধ্বনি উঠল সকলেই উঠে হাঁটতে হাঁটতে আলোচনা করতে লাগলো অন্যদের মতামত শুনলে নিজের বিভ্রান্তিটা কেটে যেতে পারে এই আশায় লেভিন একজন সঙ্গীত রসিকের খোঁজ করতে লাগলো এমন সময় জনৈক খ্যাতিমান সঙ্গীত বিশেষজ্ঞকে তার বন্ধু পেস্তসবের সঙ্গে কথা বলতে দেখে সে খুব খুশি হলো বিস্ময়কর পেস্তসব গম্ভীর গলায় বলল আরে কনস্তান্তিন দিমিত্রিস কেমন আছো যেখানে মনে হয় যেন কর্ডেলিয়া এসে হাজির হয়েছে যেখানে ভাগ্যের সঙ্গে তার সংগ্রাম শুরু হয় সেই জায়গাটা বিশেষ করে কল্পনায় সমৃদ্ধ যেন অপরূপ ভাস্কর্য আর সুরেরও কি ঐশ্বর্য তোমারও কি তাই মনে হয়নি কেন মানে করডেলিয়ার সঙ্গে এর কি সম্পর্ক লেভিন ভিরু গলায় জিজ্ঞাসা করল কনসার্টটা যে রাজা লিয়ারকে নিয়ে রচিত এ কথা সে বেমালুম ভুলে গেছে সে কি কর্ডেলিয়া তো রয়েছে এই তো তার দৃষ্টি আকর্ষণ করে সেটা লেভিনের হাতে তুলে দিল। একমাত্র তখনই কনসার্টের নামটা লেভিনের মনে পড়ল সঙ্গে সঙ্গে অভিনয় সূচির উল্টো পিঠে ছাপা শেক্সপিয়ারের লেখার রুশ ভাষান্তরটা সে পড়ে ফেলল ততক্ষণে সঙ্গীতজ্ঞ বন্ধুটি চলে যাওয়ায় ফেতসব লেভিনের দিকে ঘুরে বলল এটা ছাড়া বাজনাটা তুমি ধরতেই পারবে না বিরতির সময় লেভিন ও পেতসব সঙ্গীতে হবাগনারের রীতির গুণাগুণ সম্পর্কে আলোচনা করল পেতসব অনবরত বকবক করতে থাকায় লেভিন দ্বিতীয় অনুষ্ঠানটিতে মনই দিতে পারল না হল থেকে বেরিয়ে আসবার সময় অনেক পরিচিত লোকের সঙ্গে দেখা হলো তাদের সঙ্গে রাজনীতি ও সঙ্গীত নিয়ে অনেক কথা হল সেখানেই অন্যদের মধ্যে কাউন্ট বোলের সঙ্গে দেখা হয়ে গেল লেভিনের যে তার সঙ্গে দেখা করবার কথা ছিল সেটা সে ভুলেই গিয়েছিল নাতালিকে সে কথা বলায় সে লেভিনকে বলল তুমি বরং এখনই চলে যাও তাদের না পেলে সবাই আমার সঙ্গে দেখা করো যথেষ্ট সময় পাবে বোল ভবনের ফটোকে লেভিন বলল ওরা কি বাড়িতে আছেন আছেন ভিতরে আসুন স্যার বলে দারোয়ান লেভিনের কোটটা হাতে নিল একটা দস্তানা খুলে টুপির ভেতরে আঙুল ঢুকিয়ে দিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে লেভিন ভাবল কি আশ্চর্য আমি কেন উপরে যাব দাদার আমি কি বলবো বাইরের বসবার ঘরের ভেতর দিয়ে যেতে যেতে দরজার কাছে কাউন্টেস বোলের সঙ্গে তার দেখা হয়ে গেল উৎকণ্ঠিত গলায় সে যেন চাকরকে কি হুকুম করছিল লেভিনকে দেখে একটু হেসে পার্শ্ববর্তী ছোট বসবার ঘরে তাকে নিয়ে গেল সেখানে কাউন্টেসের দুই মেয়েকে দেখতে পেলো তার পরিচিত জনৈক মস্কো কর্নেলও তাদের পাশে হাতল চেয়ারে বসেছিল তাদের সম্ভাষণ জানিয়ে লেভিন কোচের পাশে একটা আসনে বসে টুপিটা হাঁটুর উপর রাখল আপনার স্ত্রী কেমন আছেন আপনি কি কনসার্টে গিয়েছিলেন আমরা যেতে পারিনি মামনিকে একটা সৎকার অনুষ্ঠানে যেতে হয়েছিল হ্যাঁ আমি জানি বড়ই অপ্রত্যাশিত মৃত্যু লেভিন বলল কাউন্টেজ এসে কোচে বসল সেও তার স্ত্রীর কথা ও কনসার্টের কথা জিজ্ঞাসা করলো লেভিন যথাযথ জবাব দিয়ে মাদার আপ্রাকসেনার আকস্মিক মৃত্যু সম্পর্কে একই মন্তব্য করল আগাগড়ায় তার স্বাস্থ্য খারাপ ছিল কাল রাতে কি আপনি অপেরায় গিয়েছিলেন হ্যাঁ গিয়েছিলাম লুক্কা বড়ই চমৎকার হ্যাঁ লুক্কা খুবই চমৎকার লেভিন বলল তারপর এই গায়িকার একশোবার সোনা গুণাবলীর ফিরিস্তি দিতে লাগলো কাউন্টেস বোল ও মনোযোগ দিয়ে সোনার ভান করতে লাগল অনেকক্ষণ কথা বলার পরে সে যখন থামল তখন অপেরা ও মঞ্চে আলোক সম্পদ প্রসঙ্গে কর্নেল কথা বলতে শুরু করল তারপর কর্নেল বিদায় নিয়ে চলে গেলে লেভিনো উঠে দাঁড়ালো কিন্তু কাউন্টে যেভাবে তার দিকে তাকালো তাতেই সে বুঝতে পারলো যে তার যাবার সময় এখনো হয়নি তাকে আরও দু এক মিনিট অপেক্ষা করতে হবে সে আবারও বসে পড়ল কাউন্টেজ বলল আপনি জনসভায় যাননি শুনলাম খুব ভালো সভা হয়েছে না কিন্তু আমি শালিকাকে কথা দিয়েছিলাম সেখানে তার সঙ্গে দেখা করব। আবার চুপচাপ মা ও মেয়েদের মধ্যে দৃষ্টি বিনিময় হলো লেভিন ভাবল এবার তাহলে আমি উঠতে পারি সে সত্যি উঠে দাঁড়ালো মহিলারা তার সঙ্গে করমর্দন করে তার স্ত্রীর প্রতি শুভ কামনা জানালো তাকে কোটটা পরাতে পরাতে দারোয়ান জিজ্ঞাসা করল আপনি কোথায় থাকেন স্যার আর তারপরেই একখানা সুন্দর বাঁধানো বড় খাতায় তার ঠিকানাটা টুকে নিল সেখান থেকে সে সোজা জনসভায় গিয়ে হাজির হলো সেখান থেকে শালিকাকে নিয়ে বাড়ি চলে যাবে বাড়ি পৌঁছে দেখল কিটি ভালোই আছে তার মেজাজও ভালো আছে তাই ক্লাবের দিকে পা বাড়ালো লেভিন ঠিক সময়েই ক্লাবে হাজির হল সদস্য ও অতিথিরা সবে জমায়েত হতে শুরু করেছে দীর্ঘকাল সে ক্লাবে আসেনি বিশ্ববিদ্যালয়ের পড়া শেষ করে মস্কোতে বসবাস করার সময় থেকেই এখানে তার আসা হয়নি বাড়ির কথা তার বেশ ভালোই মনে আছে কিন্তু আর সব কিছুই ভুলে গেছে দারোয়ান বলল অনেক দিন পরে আপনাকে দেখছি স্যার প্রিন্স কালি আপনার নাম লিখিয়ে দিয়েছেন প্রিন্স স্টেফান আর্কাদিস আবলন্সকি এখনও এসে পৌঁছাননি দারোয়ান শুধু যে লেভিনকে চিনত তাই নয় তার আত্মীয় স্বজনকেও চিনত আর সেটাই তার কথায় জানিয়ে দিল খাবার ঘরে ঢুকে লেভিন সব বাইকে দেখতে পেল স্কিয়াজ তরুণ নেবেদবস কি আর বুড়ো প্রিন্স কি ও কোজনিশেব সকলেই হাজির বুড়ো প্রিন্স কি হাতটা বাড়িয়ে দিয়ে হেসে বলল আহা তোমার একটি দেরি হয়ে গেছে তাই না কিটি কেমন আছে সে ভালোই আছে মেয়েরা তিনজনই বাড়িতে ডিনার খাচ্ছে হুম টুপি আর গাউনের গল্পে জমে আছে দেখছি এখানে তো জায়গা নেই তাড়াতাড়ি ওই টেবিলে একটা জায়গা করে নাও এই কথা বলে প্রিন্স ঘুরে বসে অতি সাবধানে বারবট মাছের প্লেট রাখবার জায়গা করে দিল ও থেকে কে যেন ডাক দিল লেভিন এদিকে এসো লোকটি তুর্বতীন একজন অফিসারের সঙ্গে সে বসে আছে টেবিলের দুটো চেয়ার উল্টানো রয়েছে এই চেয়ার দুটো তোমার আর অবলস্কির জন্য সে সোজা এখানে আসবে তরুণ অফিসারটির নাম গাগিন সেন্ট পিটার্সবর্গ থেকে এসেছে দুর্বৎসিন পরিচয় করিয়ে দিল অবলস্কি সর্বদাই দেরি করে আহ এই তো এসে পড়েছে তাড়াতাড়ি টেবিলে পৌঁছে অবলস্কি বলল এইমাত্র এসেছো এসেছ বুঝি অভিনন্দন ভদকাট এনেছ তাহলে চলে এসো লেভিন উঠে তার সঙ্গে একটা লম্বা টেবিলের কাছে গেল টেবিলে নানা রকম ভদকা ও অন্য পানীয় সাজানো রয়েছে দু ডজন ডিশ সাজানো রয়েছে তার ভেতর থেকে যার যেমন পছন্দ বেছে নিতে পারে কিন্তু অবলন্স কি বিশেষ রকমের কিছু চাইতেই ওয়েটার তাই এনে দিল প্রত্যেকে এক গ্লাস করে ভদকা খেয়ে তাদের টেবিলে ফিরে গেল গাগিন তৎক্ষণাৎ ছোলের সঙ্গে এক বোতল শ্যাম্পেনেরও অর্ডার এবং সেটাকে চারটা গ্লাসে ঢেলে নিল লেভিন সেটা শেষ করে আরেক বোতল আনতে বলল তার খুব খিদে পেয়েছিল তাই বেশ রসিয়ে পানভোজন করলো করল সঙ্গীটির সরল রসিকতাগুলো সে আরও বেশি রসিয়ে উপভোগ করল গাগিন গলা নামিয়ে সেন্ট পিতাসবুর্গের একটা নতুন রসিকতার কথা বলল রসিকতাটা বোকা বোকা ও অশ্লীল হলেও সেটা এতই মজাদার যে লেভিন হো হো করে হেসে উঠল আর আশেপাশের সকলেই তার দিকে তাকাতে লাগল এটা অনেকটা সেটার মতো আমি সইতে পারি না জানো সেটা অবলন্সকি শুধালো জব্বর তামাশা এক বোতল লেও ওয়েটারকে হুকুম করে সে রসিকতা শুরু করলো প্রিয়তর ইলিস ভিনভস্কির কাছ থেকে একটি বুড়ো ওয়েটার এসে বাধার সৃষ্টি করলো ট্রেতে করে দুটো গ্লাস ভর্তি ঝলমরে শ্যাম্পেন নিয়ে টেবিলের কাছে এসে সে অবলনস্কি ও লেভিনকে দুটো গ্লাস নামিয়ে দিল অবলন্স্কি গ্লাসটা হাতে নিয়ে ঘরের একেবারে শেষ প্রান্তের টাক মাথা লাল অলা একটি লোকের দিকে চোখ ফিরিয়ে হেসে মাথা নাড়ালো লোকটিকে লেভিন জিজ্ঞাসা করলো একবার আমার বাড়িতে দেখেছিলে মনে নেই বড় ভালো লোক লেভিন গ্লাসটা নিয়ে অবলস্কির ভঙ্গির পুনরাবৃত্তি করল অবলস্কির রসিকতাটাও খুব মজার তখন লেভিনও একটা বলল সেটাও সকলের ভালো লাগল তারপর তারা কথা বলতে শুরু করল ঘোড়ার ব্যাপার নিয়ে এবছরের ঘোড়দৌড় ও ভস্কির সাতিনের প্রথম পুরস্কার পাওয়া নিয়ে লেভিন বুঝবার আগেই ডিনার শেষ হয়ে গেল একেবারে শেষকালে অবলস্কির চেঁচিয়ে উঠল আহ এই যে তারা চেয়ারটা পেছনে ঠেলে দিয়ে সে ভ্রঞ্স্কি ও তার সঙ্গী একজন লম্বা কর্নেলের দিকে হাত বাড়িয়ে দিল ক্লাবের ফুর্তির আলো ভ্রঞ্স্কির মুখে জল করছে সে বেশ অন্তরঙ্গভাবে অবলস্কির কাঁধে হাত রেখে তার কানে কানে কি যেন বলে সে উজ্জ্বল হাসি ভরা মুখে লেভিনের দিকে হাতটা বাড়িয়ে দিল বলল আপনাকে এখানে দেখে খুশি হলাম নির্বাচনের পরে আপনার খোঁজ করেছিলাম কিন্তু ওরা বলল যে আপনি চলে গেছেন হ্যাঁ আমি সেই দিনই চলে গিয়েছিলাম এইমাত্র আপনার ঘোড়ার কথাই হচ্ছিল অভিনন্দন লেভিন বলল আমার বিশ্বাস আপনিও ঘোড়া পোষেন না আমার বাবা পুষতেন কিন্তু সেসব ঘোড়ার কথা আমার মনে আছে আর কিছু বুঝিও আপনারা কোথায় বসেছিলেন অবলমস জানতে চাইল। দ্বিতীয় টেবিলে থামের পেছনে ঝাঙ্গা কর্নেলটি বলল আমরা একটা ছোটোখাটো উৎসব করলাম এই দ্বিতীয়বার উনি রাজকীয় পুরস্কার পেলেন ওর যেরকম ঘোড়ার কপাল আমার যদি তাসে সেই কপাল থাকত আচ্ছা মূল্যবান সময় নষ্ট করার কোনো মানে হয় না আমাকে আবার রসাতলে যেতে হবে বলে কর্নেল পা চালিয়ে দিল এবার কিন্তু লেভিন বেশ সহজভাবেই ভ্রঞ্জকির সঙ্গে কথা বললো যখন বুঝতে পারল যে এই লোকটির প্রতি তার মনে কোনো বিরূপ প্রভাব নেই তখনই সে খুশি হল এ কথা পর্যন্ত বলল যে প্রিন্সেস মারিয়া বারিসবনার বাড়িতে তার স্ত্রীর সঙ্গে যে ভ্রঞ্স্কি দেখা হয়েছিল সে কথাও তার স্ত্রী তাকে বলেছে ও প্রিন্সেস মারিয়া বরিসবনা তিনি তো মহামূল্যবাঞ্চিত বলেই অভ্রঞ্সকি এমন একটা গল্প বলল যা শুনে সকলেই হো হো করে হেসে উঠল। বিশেষ করে ব্রঞ্জকি এমন দিলখোলা হাসি হাসতে লাগলো যে লেভিনেরও সব সংকোচ কেটে গেল অবলুন্সকি হাসতে হাসতে উঠে দাঁড়িয়ে বলল আচ্ছা আমরা তো শেষ করে দিয়েছি এবার চলা যাক টেবিল থেকে উঠে লেভিন গাগিনের সঙ্গে বিলিয়ার্ড খেলার ঘরের দিকে গেল সেখানে তার সঙ্গে দেখা হয়ে গেল শ্বশুরের সঙ্গে তার হাত ধরে প্রিন্স বলল আরে এসো চলো একটু বেরিয়ে আসি আমিও তাই চাইছিলাম হাঁটতে হাঁটতে সব কিছু দেখা যাবে ভারী ভালো লাগে তোমার এসব ভালো লাগে আমার ভালো লাগে না কিছু ওই বুড়ো লোকগুলোর দিকে যখন তাকাও একটি প্রবীণ সদস্য তাদের দিকে আসছে লোকটি একেবারে কুজো হয়ে গেছে নিচের ঠোঁট ঝুলে পড়েছে নরম জুতো পায়ে অনেক কষ্টে এগিয়ে আসছে তাকে দেখিয়ে প্রিন্স বলে উঠলো তুমি কি মনে করো এরা চিরকালী এরকম ফোকলা থুত্থে ছিল ফোকলা থুত্থে কথাটা বুঝি ক্লাবে ওদের আমরা ওই নামে ডাকি আমাদের মতো বুড়োদের তো এই অবস্থাই হয় ফোকলা থুত্থুড়ে তুমি হাসছ কিন্তু আমার মতো বয়স হলেই লোকে ভাবে কবে ওই উপাধিটা তার জুটবে প্রিন্স সেনেন্স চেনো তো প্রিন্স কথাটা তুলতেই তার পিটিয়ে চাওয়া দেখে লেভিন বুঝতে পারল বুড়ো একটা মজার গল্প শুরু করবে না আমি চিনি না সে কি হে প্রিন্স সেনেন্স কি একজন বিখ্যাত লোক তার থাক সে কথা সে একজন মস্ত বিলিয়ার্ড খেলোয়াড় তিন বছর আগে তখনও সে ফোকলা থুত্থুড়ে হয়নি তা নিয়ে তার খুব অহংকার অন্যকে বলতো ফোকলা থুত্থুড়ে একদিন তো সে এখানে এলো আর আমাদের সেই দারোয়ান বুঝতেই তো পারছো কার কথা আমি বলছি বাসিলি মোটা লোকটা রসিকতায় খুব উস্তাদ তো প্রিন্স সেনেন্স কি বললো আরে বাসিলি কে কে এসেছে অমুক এসেছে তমুক এসেছে কোনো ফোকলা থুথুরা এসেছে আর ভাচিলি জবাব দিল সে দলের আপনি তো তৃতীয় ব্যক্তি স্যার যব সাক্ষী একখানা দিয়েছিল বটে এইভাবে কথা বলতে বলতে ও পরিচিত জনদের সঙ্গে দেখা করতে করতে লেভিন ও প্রিন্স সবগুলো ঘর ঘুরে দেখতে লাগলো বড় ঘরটাই তাসের টেবিল পাতা আছে পুরোনো জুটিরা অল্প স্বল্প বাজি ধরে তাস খেলছে লাউঞ্জে কয়েকজন দাবা খেলছে আর কোজনি সেব একজনের সঙ্গে কথা বলছে লেভিন তাকে চেনে না বিলিয়ার্ড ঘরে গাগিন সহ কয়েকজন শ্যাম্পেন টানছে আর হৈ হৈ করে তাস খেলছে রসাতলের দিকে উকি মেরে দেখল একদল লোকের সঙ্গে জুটে আছে যথাসম্ভব তারা পড়ার ঘরে ঢুকলো একজন টাক মাথা জেনারেল বইতে ডুবে আছে আর একজন যুবক বিষণ্ন বদনে একটার পর একটা পত্রিকার পাতা উল্টাচ্ছে তারপর যে ঘরে তারা গেল সেটাকে প্রিন্স নাম দিয়েছে মাথাওয়ালা ঘর সে ঘরে তিনটি ভদ্রলোক সাম্প্রতিক রাজনীতি নিয়ে তুমুল তর্ক জুড়ে দিয়েছে আসুন প্রিন্স সব তৈরি প্রিন্সকে খুঁজতে খুঁজতে সেখানে এসে তার একজন তাসের সঙ্গে প্রিন্সকে ডাকতে সে বেরিয়ে গেল লেভিন সেখানে বসে কিছুক্ষণ তর্ক বিতর্ক শুনলো ভালো লাগলো না তাই সেখান থেকে উঠে সে অবলনী ও তুরভত খুঁজতে লাগলো তুরভৎস একটা উঁচু কোচে বসে বিয়ারে চুমুক দিচ্ছে আর ঘরের একেবারে শেষ প্রান্তে দরজায় পাশে বসে অবলস্কি ও ভ্রস্কি গল্প করছে সে যে মুসলে পড়েছে তা নয় কিন্তু কেমন একটা অনিশ্চয়তা তুমি তো জানো কোনো রকম স্থির সিদ্ধান্তের অভাব কথাগুলো লেভিনের কানে এলো অবলস্কি না ডাকলে সে হয়তো ফিরেই যেত লেভিন অবলস্কি ডাকল লেভিন দেখলো তার চোখ দুটি ঝাপসা হয়ে উঠেছে অশ্রু জলে নয় নেশা হলে বা কোনো কারণে বেশি বিচলিত হলে চোখ এরকম ঝাপসা হয়ে ওঠে লেভিনের কণুইটা চেপে ধরে সে বলল যেও না লেভিন ব্রঞ্জকের দিকে ফিরে বলল এই আমার সত্যিকারের বন্ধু হয়তো সব সেরা বন্ধু তুমিও আমার ঘনিষ্ঠ বন্ধু আমার খুবই আদরের বন্ধু তাই আমার ইচ্ছা তোমরাও বন্ধু হও বন্ধু হওয়া তোমাদের উচিত ঘনিষ্ঠ বন্ধু কারণ তোমরা দুজনেই অসাধারণ ভালো মানুষ হাতটা বাড়িয়ে দিয়ে দিল খোলা হাসি হেসে ভ্রঞ্স বলল আরে পরস্পরকে আলিঙ্গন করা ছাড়া আমাদের আর কোনো কাজ আছে বলে তো মনে হয় না লেভিন তার হাতটা ধরে জোরে চাপ দিল আমি খুব খুশি হলাম হাতটা চেপে ধরেই লেভিন বলল। ওইটার শ্যাম্পেন আবলন্সকি হাঁক দিল আর আমিও খুব খুশি ভ্রঞ্সকি বলল কিন্তু অবলোন্সকির একান্ত ইচ্ছা আর তাদের দুজনের একান্ত ইচ্ছা সত্ত্বেও দুজনের একজনও বলবার মতো কোনো কথাই খুঁজে পেল না আর সেটা সকলেই বুঝতে পারল তুমি কি জানো আনার সঙ্গে ওর কখনো দেখা হয়নি অবলোন্সকি ভ্রন্সকিকে বলল আমি ওকে তার কাছে নিয়ে যেতে চাই তুমি যাবে তো লেভিন কি বলল কখনো দেখা হয়নি সে খুব খুশি হবে আমিও তোমাদের সঙ্গে যাব কিন্তু ইয়াসভিনকে নিয়েই তো গোলমাল তার তাস খেলা শেষ না হওয়া পর্যন্ত আমাকে এখানে থাকতে হবে কেন অবস্থা খুব খারাপ হয়ে পড়ে বুঝি সে তো হেরেই চলেছে একমাত্র আমিই তাকে থামাতে পারি আবলন্স কি বললো এক হাত বিলিয়ার্ড খেললে কেমন হয় লেভিন খেলবে তো ভালো মার্কারকে বলো বলগুলো সাজাতে অনেকক্ষণ আগেই সাজানো হয়েছে মার্কার জানালো তাহলে শুরু করা যাক খেলা শেষ করে ও লেভিন গাগিনের টেবিলে গিয়ে বসলো ও পরামর্শ মতো টেক্কার রসাতলে গিয়ে ইয়াসভিনের অবস্থাটা দেখে আসতে আর ভ্রঞ্সকিও উঠে যাচ্ছে সকালবেলাকার মানসিক পরিশ্রমের পর এই বিশ্রামটা লেভিনের বেশ ভালোই লাগছে ব্রঞ্জকিও ও তার মধ্যে কোনো বিরূপ মনোভাব নেই দেখে সে বেশ স্বস্তি বোধ করছে তার উপর ক্লাবের এই শান্ত মনোরম রুচিময় পরিবেশও তার খুব ভালো লাগছে খেলা শেষ হলে অবলঞ্স লেভিনের হাত ধরল চলো আনাকে দেখে আসি এখনই যাবে তো সে বাড়িতেই আছে আমি তাকে কথা দিয়েছি তোমাকে নিয়ে যাব আজ সন্ধ্যায় তোমার কি কাজ আছে বিশেষ কিছু না স্ক্যাচ কিকে কথা দিয়েছিলাম তার সঙ্গে কৃষি সমিতির সভায় যাব কিন্তু ভাবছি তোমার সঙ্গে যাব লেভিন বলল চমৎকার এখনই যাব দেখো তো আমার গাড়িটা এসেছে কি না সে পরিচারককে বলল লেভিন টেবিলের কাছে গিয়ে বাজিতে হেরে যাওয়া চল্লিশ রুবল মিটিয়ে দিল ক্লাবের বিল শেষ করলো তারপর ঘরগুলো পার হয়ে হাত দুটো অকারণে জোরে জোরে দোলাতে দোলাতে সিঁড়ির দিকে চলল অবলস্কের গাড়ি দারোয়ান খিটমিটিয়ে হাঁক দিল গাড়িটা এসে দাঁড়াতেই দুজন চড়ে বসল গাড়িটা উঠোন পার হওয়া পর্যন্ত লেভিন ক্লাবের শান্ত ও সন্দেহাতীত সুরুচির আবহাওয়ার মধ্যেই ডুবে রইল তারপর রাজপথে পড়ে চারিদিকে তাকাতে তাকাতে সে আবেশ কেটে গেল সে ভাবতে শুরু করলো সে কি করছে আনাকে দেখতে যাওয়া কি তার উচিত কি ঠিকই বলবে কিন্তু তাকে কি সেসব কথা ভাবতেই দিল না লেভিনের মনের ভাব বুঝতে পেরে সে সব চিন্তাকে সে উড়িয়ে দিল বলল আনার সঙ্গে তোমার পরিচয় হবে ভেবে আমার খুব ভালো লাগছে কি যেন কিছুদিন যাবতীয় ডলিয়াটা চাইছিল আর লাভ ও গিয়েছিল প্রায় তাকে দেখতে যায় সে আমার বোন তবু বলছি সে একটি অসাধারণ মেয়ে গেলেই দেখতে পাবে তার অবস্থা খুব খারাপ বিশেষ করে এখন বিশেষ করে এখন কেন বিবাহ বিচ্ছেদের জন্য আমরা তার স্বামীর সঙ্গে যোগাযোগ করছি সেও সম্মতি দিয়েছে কিন্তু গণ্ডগোল বেঁধেছে ছেলে কার হেফাজতে থাকবে তাই নিয়ে ফলে অনেক আগেই ব্যাপারটা মীমাংসা হয়ে যেত তিন মাস ধরে তাই নিয়ে টানা পড়েন চলছে বিবাহ বিচ্ছেদ মঞ্জুর হলে সে ভ্রঞ্জকিকে বিয়ে করবে যত সব বাজে সেকেলে প্রথা কেউ তাকে বিশ্বাস করে না অথচ তার ফলে মানুষের সুখ শান্তি ধ্বংস হয়ে যায় দেখো তাদের অবস্থাও সম্পূর্ণ পরিষ্কার হয়ে যাবে ঠিক তোমার আমার মতোই হবে গোলমালটা কিসের লেভিন জানতে চাইল ওহ সে এক দীর্ঘ ক্লান্তিকর কাহিনী সব কিছুই আমাদের কাছে এত অস্পষ্ট কিন্তু এটা তো ঠিক যে আজ তিন মাস হলো বিবাহ বিচ্ছেদের আশায় সে মস্কোতে বসে আছে আর এখানে সকলেই তাদের দুজনকে চেনে সে কখনো কোথাও যায় না একমাত্র ডলি ছাড়া কোনো মহিলা তার কাছে আসে না কারণ তুমি তো বুঝতেই কেউ তাকে দয়া দেখা তার কাছে আসুক এটা সে চায় না এমনকি সেই বোকা বুড়ি প্রিন্সেস বারবার সে পর্যন্ত চলে গেছে কারণ এখানে থাকাটা নাকি সম্মানজনক নাই দেখো অন্য কোন স্ত্রীলোক এই চাপ সহ্য করতে পারতো কিনা আমার সন্দেহ আছে কিন্তু সেখানে গেলে তুমি নিজেই দেখতে পারবে কেমন সুন্দরভাবে এই জীবনযাত্রার সঙ্গে সে নিজেকে মানিয়ে নিয়েছে সে কত শান্ত ও মর্যাদাশীল বাদিকে এই গলিতে গির্জার ঠিক উল্টো দিকে গাড়ি থামাও জানালা দিয়ে মুখ বের করে অবলন্সকে হাঁক দিল হ্যাঁ হাই স্যার কি গরম বলে সে বোতাম খোলা কোটটা গা থেকে খুলে ফেলল যদিও তখন তাপমান যন্ত্রটা নিচে বারো ডিগ্রি নেমে এসেছে তার একটি বাচ্চা আছে মনে হয় তাকে নিয়ে সে ব্যস্ত থাকে লেভিন বলল তুমি হয়তো ভাবছো যে প্রতিটি মেয়ে মানুষ শুধুই নারী অবলঞ্জ কি বললো একমাত্র ছেলে মেয়েদের নিয়েই মেয়েরা ব্যস্ত থাকে না না আনা যে ভালোভাবেই তার বাচ্চাকে মানুষ করছে সে বিষয়ে আমার কোনো সন্দেহ নেই কিন্তু তা নিয়ে সে কোনো রকম হইচই করে না প্রথমত সে লেখা নিয়েই ব্যস্ত থাকে তোমার মুখের মৃদু হাসিটা আমি দেখতে পেয়েছি কিন্তু তুমি ভুল করছো সে ছোটদের জন্য একটা বই লিখছে এ কথা সে কাউকে বলেনি কিন্তু আমাকে পড়ে শুনিয়েছে পাণ্ডুলিপিটা আমি প্রকাশক বরকুয়েবকে দিয়েছি আমার বিশ্বাস তিনি নিজেও একজন লেখক যাই হোক এ ব্যাপারে সব কিছুই তিনি বোঝেন আর তিনি বলেছেন যে বইটা ভালোই হয়েছে আর তুমি কি মনে করো যে সেও তোমাদের অন্য সব লেখিকাদের মতো মোটেই না সর্বাগ্রে সে একজন হৃদয়বতী নারী নিজেই দেখতে পাবে এখন সে একটি ইংরেজ বালিকা ও তার পরিবারকে আশ্রয় দিয়েছে তাদের নিয়েই বেশিরভাগ সময় তার কাটে সেটা কি ব্যাপার কোনো বিশ্বপ্রেমের ব্যাপার নাকি দেখতে পাচ্ছি সব জিনিসের খারাপ দিকটাই তুমি দেখতে চাও বিশ্বপ্রেমের ব্যাপার কিছু নয় হৃদয়ের ব্যাপার তাদের বরং বলা যায় ভ্রঞ্জকির একটা জকি ছিল লোকটি নিজের কাজকর্ম ভালোই বোঝে কিন্তু একেবারে পাড় মাতাল নির্মমভাবে মদ গিলে বিকারগ্রস্ত অবস্থায় পরিবারকে ছেড়ে চলে যায় আনা এসব দেখে তাদের সাহায্য করলো তাদের প্রতি তার মমতা হলো আর এখন গোটা পরিবারটাই তার হাতে এসে উঠেছে না না তুমি যে ভাবছো একটু উদারতা দেখিয়ে কিছু টাকা পয়সা দিয়ে সাহায্য করা তা কিন্তু মোটেই নয় সে নিজেই ছেলেগুলোকে রুশ ভাষা শেখাচ্ছে যাতে তারা উচ্চ বিদ্যালয়ে ভর্তি হতে পারে আর মেয়েটিকে নিজের কাছেই রেখেছে গেলেই দেখতে পাবে গাড়িটা উঠোনে ঢুকলে অবলন্সকি সজরে ঘন্টা বাজাতে লাগলো ফটকে একটা স্লেজ দাঁড়িয়ে আছে যে চাকরটি দরজা খুলে দিল তাকে কিছু জিজ্ঞাসা না করেই অবলস্কি ভেতরে ঢুকে গেল লেভিনও তাকে অনুসরণ করল কাজটা ঠিক হচ্ছে কিনা সে বিষয়ে তখনও তার মনে সন্দেহ আয়নায় তাকিয়ে দেখল তার মুখটা তখনও লাল কিন্তু সে জানে যে তার পা টলছে না তাই কার্পেট পাতা সিঁড়ি বেয়ে দৃঢ় পদক্ষেপে অবলন্স্কির পেছন পেছন উঠতে লাগলো একেবারে উপরে উঠে অবলস্কি পরিচারককে জিজ্ঞাসা করলো আনা আর কে একলা আছে কিনা পরিচারক জানালো পড়ার ঘরে একটা অপেক্ষাকৃত ছোট খাবার ঘরের ভিতর দিয়ে তারা একটা আধ অন্ধকার পড়ার ঘরে ঢুকলো কালো ঢাকনা দেওয়া একটি মাত্র বাতি ঘরে জ্বলছে রিফ্লেক্টর লাগানো আর একটা বাতির উজ্জ্বল আলো পূর্ণাবয়ব প্রতিকৃতির উপর পড়ায় সেদিকে লেভিনের মনোযোগ আকৃষ্ট হল সেটা আনার প্রতিকৃতি ইতালিতে মিকাইল এঁকেছিল অবলনী পর্দার ওপাশে চলে যেতেই একটি পুরুষের কণ্ঠস্বর থেমে গেল লেভিন সেখানেই দাঁড়িয়ে প্রতিকৃতিটার দিকে তাকিয়ে রইল চোখ ফেরাতে পারল না সে কোথায় আছে তা ভুলে গেল কোনো কথায় তার এখানে ঢুকছে না সেই বিস্ময়কর ছবিটার উপর তার চোখ দুটো যেন আটকে গেছে এটা যেন কোনো ছবি নয় একটি গৌরবময়ী জীবন্ত নারী কোকড়ানো কালো চুল খোলা হাত ও গলা দুই ঠোঁটে বিষণ্ন টুকরো হাসি বিজয়িনীর দৃষ্টিতে সে যেন তার দিকেই তাকিয়ে আছে সে বুঝি জীবন্ত নয় কারণ কোনো জীবন্ত নারী এত সুন্দর হতে পারে না আমি খুব খুশি হয়েছি খুব কাছে থেকে কে যেন বলে উঠল স্পষ্টত তাকেই বলল আর সেই কণ্ঠস্বর তার যার প্রতিকৃতির প্রশংসাই সে মুগ্ধ অভ্যর্থনা জানাবার জন্য পর্দার পেছন থেকে বেরিয়ে এলো আনা আর পড়ার ঘরের আলো আধারিতে লেভিন দেখল প্রতিকৃতির নারীটি স্বয়ং ঘন নীল রেশমি গাউন পরে তার সামনে এসে দাঁড়িয়েছে কিন্তু শিল্পী ওই প্রতিকৃতিতে তাকে যতখানি সুন্দর করে এঁকেছে আসলে সে ততখানি সুন্দরী নয় বাস্তবে সে রূপের উচ্ছ্বাস কিছুটা কম কিন্তু জীবন্ত মূর্তির মধ্যে এমন কিছু নতুন ও আকর্ষণীয় আছে যা ছবিতে নেই লেভিনকে দেখে সে খুশি হয়েছে সে ভাবটা না লুকিয়েই আনা তাকে অভ্যর্থনা জানালো আর যে সংযত আচরণের ভিতর দিয়ে সে তার ছোট্ট হাতখানি লেভিনের দিকে বাড়িয়ে দিল বরকুয়েবের সঙ্গে পরিচয় করিয়ে দিল এবং একটি ছোট্ট মেয়েকে দেখিয়ে বলল যে সে তার পালিতা কন্যা তাতেই লেভিন দেখতে পেলো উঁচু সমাজের শান্ত অবিচালিত মনোরমা একটা নারীকে খুব খুব খুশি হয়েছি আনা বারবার বলতে লাগলো আর যে কারণেই হোক তার মুখের এই সাধারণ কথাটি যেন একটা বিশেষ অর্থ বহন করে আনলো অনেক দিন থেকেই আমি আপনাকে চিনি স্তেবের সঙ্গে আপনার বন্ধুত্বের জন্য এবং আপনার স্ত্রীর জন্য আপনার প্রতি আমি খুব অনুরক্ত তার সঙ্গে আমার পরিচয় বেশি দিনের জন্য নয় কিন্তু তাকে আমার মনে হয়েছে যেন একটি সুন্দর ফুল যথার্থই একটি ফুল আর সে যে শীঘ্রই মা হতে চলেছে সে কথা ভাবতেও ভালো লাগছে আনা খুব সহজে ধীরে ধীরে কথাগুলো বলল মাঝে মাঝে লেভিনের উপর থেকে সরে গিয়ে তার দৃষ্টি পড়ছিল ভাইয়ের উপর লেভিনের মনে হলো তার সম্পর্কে আনার ধারণা বেশ ভালোই হয়েছে আর অমনি তার সঙ্গে এমন একটা সহজ সরল প্রীতিকর সম্পর্কে সে বাধা পড়ল যেন ছেলেবেলা থেকেই দুজনের পরিচয় ছিল অবলন্সকি যখন আনার কাছে ধূমপানের অনুমতি চাইল সে বলল ও আমি তো ধূমপান করতেই পড়ার ঘরে এসেছিলাম তারপর লেভিন ধূমপান করে কিনা সে প্রশ্ন করেই আনা কাসিমের খোলার একটি বাক্স বের করে তার থেকে একটা সিগারেট তুলে আনলো আজ কেমন বোধ করছো ভাই জিজ্ঞাসা করলো ওই একরকম স্নায়ুর অবস্থা একই রকম আছে লেভিন তখনও প্রতিকৃতিটার দিকেই তাকিয়ে আছে দেখে আবল কি শুধাল অসাধারণ সুন্দর তাই মনে হয় না এর চাইতে ভালো প্রতিকৃতি কখনো দেখিনি আর সাদৃশ্যটাও অসাধারণ তাই না বরকুই প্রশ্ন করল লেভিন প্রতিকৃতি থেকে আসল মানুষটির দিকে চোখ ফেরালো লেভিন তাকে লক্ষ্য করছে এটা বুঝতে পেরে আনার মুখটা লাল হয়ে উঠল লেভিনেরও সেই অবস্থা সেটা চাপা দেবার জন্য সে সবে জিজ্ঞাসা করতে যাবে যে সম্প্রতি ডলির সঙ্গে আনার দেখা হয়েছে কিনা এমন সময় আনায় প্রথম কথা বলল আইভান পেট্রোভিস ও আমি এই মাত্র সাম্প্রতিক ছবির কথাই বলছিলাম আপনি কি ছবিগুলো দেখেছেন দেখেছি লেভিন জবাব দিল আমি দুঃখিত মনে হচ্ছে আপনি যেন কিছু বলতে চাইছিলেন লেভিন জিজ্ঞাসা করলো ডলির সঙ্গে সম্প্রতি আনার দেখা হয়েছে কিনা এই তো কাল সে এখানে এসেছিল গ্রীসার লাতিন শিক্ষকের উপর ভীষণ চটে গেছে আগেকার কথায় ফিরে গিয়ে লেভিন বলল হ্যাঁ ছবিগুলো দেখেছি সেরকম কিছু ভালো লাগেনি লেভিনের গলার স্বরে এখন সকাল সকালবেলাকার মতো ব্যবসায়ী সুলভ দর দামের ছোঁয়া লাগেনি আনার সঙ্গে কথা বলতে গিয়ে প্রতিটি শব্দ যেন নতুন করে তাৎপর্যময় হয়ে উঠেছে আনার সঙ্গে কথা বলেও সুখ তার কথা শুনতে আরও বেশি সুখ আনার কথা বলার ভঙ্গি শুধু সহজ নয় কুশলীয় বটে নিজের কথা অপেক্ষা অন্যের কথাকেই সে বেশি মূল্য দিয়ে থাকে শিল্পে নতুন গতি প্রকৃতি ও জনৈক ফরাসি শিল্পী কর্তৃক বাইবেলের অলঙ্করণের দিকেই আলোচনা বাক নিল বরকুয়েব বাস্তবতার ব্যাপারে শিল্পীর বাড়াবাড়ি নিয়ে অভিযোগ তুলল লেভিন বলল ফরাসিরা শিল্পে বাস্তবতা থেকে অনেক দূরে সরে গিয়েছিল বলেই বাস্তববাদে প্রত্যাবর্তনকে তারা একটা বড় ঘটনা বলে মনে করে ভালো ভালো কথা ভালো করে বলে লেভিন আগে কখনো আজকের মতো খুশি হতে পারেনি আনার মুখও খুশিতে উজ্জ্বল হয়ে উঠল সে হাসতে লাগল বলল অবিকল আসলের মতো প্রতিকৃতি দেখে লোকে যেমন হাসে আমিও তেমনই হাসছি আপনার মন্তব্য যদি সত্যি সত্যি আজকের ফরাসি শিল্প কলা এমনকি সাহিত্যেরও সঠিক মূল্যায়ন জোলা দদে কিন্তু হয়তো সর্বত্রই এই রকমটাই ঘটে থাকে নতুন নতুন শিল্প রূপ দিয়ে পরীক্ষা নিরীক্ষা চালিয়ে মানুষ যখন ক্লান্ত হয়ে পড়ে তখনই তারা আরও স্বাভাবিক আরও জীবনানুক শিল্প রূপের কথা ভাবতে শুরু করে খুব খাঁটি কথা বোরকুয়েব বলল ভাইয়ের দিকে মুখ ঘুরিয়ে আনা শুধালো তুমি কি ক্লাবে গিয়েছিলে আহ এই তো তোমার মনের মতো নারী লেভিন ভাবল আনার পরিবর্তনশীল সুন্দর মুখের দিকে তাকিয়ে লেভিন আত্মহারা হয়ে পড়ল ভাইয়ের সঙ্গে সে কি কথা বলছিল তা লেভিনের কানে গেল না আনার মুখের নতুন ভাব দেখেই সে বিভোর হয়ে পড়েছে এক মুহূর্ত আগে সে মুখ ছিল প্রশান্তিতে মনোরম এখন সেখানে ফুটে উঠেছে গর্ব ক্ষোভ ও অদ্ভুত একটা কৌতূহল কিন্তু বেশিক্ষণ নয় পর মুহূর্তেই যেন কিছু স্মরণ করবার চেষ্টায় সে চোখ দুটোকে একটু কচকালো হ্যাঁ তা বটে কিন্তু তাতে কারো কিছু আসে যায় না এই কথা বলে সে ইংরেজ মেয়েটির দিকে মুখ ফেরালো ইংরেজিতে বলল বসবার ঘরে চা দিতে বলো মেয়েটি চলে গেল আচ্ছা ও পরীক্ষায় পাশ করেছে তো অবলস্কি শুধালো খুব ভালোভাবে ওর বুদ্ধি আছে আর স্বভাবটিও মিষ্টি শেষ পর্যন্ত নিজের মেয়ের চাইতে ওকেই বেশি ভালোবেসে ফেলবেন পুরুষেরাই এরকম কথা বলতে পারে ভালোবাসার কম বেশি নেই মেয়েকে একভাবে ভালোবাসি ওকে অন্যভাবে ভরকুয়েব বলল আমি তো আনা আর কেদে আপনাকে সব সময়ই বলি এই ইংরেজ মেয়েটির জন্য তিনি যত শক্তি ব্যয় করেন তার দশ ভাগের এক ভাগও যদি রাশিয়ার ছেলে মেয়েদের লেখাপড়া শেখাতে ব্যয় করতেন তাহলে একটা খুব বড়ো মাপের দরকারি কাজ তিনি করতে পারতেন আহ তা তো আমি পারি না কাউন্ট অ্যালেক্সি কি আমাকে গ্রাম্য বিদ্যালয়ের প্রতি আগ্রহী হতে উৎসাহিত করেছিলেন বার কয়েক সেখানে গিয়েও ছিলাম কিন্তু সে কাজ আমার মনকে টানল না আপনি শক্তির কথা বললেন ভালোবাসা থেকেই তো শক্তির জন্ম সেই ভালোবাসা আমি কোথায় পাব ভালোবাসা তো হুকুম তৈরি হয় না কিন্তু দেখুন এই মেয়েটিকে আমি ভালোবেসে ফেলেছি কেন তা আমি নিজেও জানি না আর একবার আনা লেভিনের দিকে তাকালো তার এই তাকানো তার মুখের হাসি এই সব কিছুই বলে দিচ্ছে যে সে শুধু লেভিনের সঙ্গেই কথা বলছে তার মতামতকে সে মূল্যবান মনে করে নিশ্চিত করে জানে যে তারা পরস্পরকে বুঝতে পারে লেভিন বলল আপনার কথা আমি খুব ভালোই বুঝি কোনো স্কুল বা প্রতিষ্ঠানকে তো মানুষ তার মনটাকে দিতে পারবে না আর আমার তো মনে হয় যে সেই কারণেই জনহিতকর কর্মপ্রচেষ্টাগুলোর ফল আশানুরূপ হয় না এক মুহূর্ত ভেবে নিয়ে আনা বলল ঠিক ছোট ছোট বিচ্ছু মেয়েতে ভর্তি গোটা বাড়িকে ভালোবাসা সে তো অসম্ভব অথচ কত মেয়েই তো এ কাজ করে সমাজে প্রতিষ্ঠা লাভ করেছে বিশেষ করে এখন বা কথাগুলো ভাইকে বললেও আসলে লেভিনকে লক্ষ্য করেই সে বলতে লাগলো এখন যে আমার কাজের এত দরকার এখনও এ কাজ আমি করতে পারি না হঠাৎ ফুরু কুচকে সেলেভিনকে বলল আমি শুনেছি যে আপনি এসব জনকল্যাণের কাজে মোটেই আগ্রহী নন কিন্তু আমি সাধ্যমতো আপনাকে সমর্থন করেছি কিভাবে সমর্থন করেছেন নানাভাবে আক্রমণ অনুসারে কিন্তু চলুন চা খাওয়া যাক মরক্কো বাধায় একটা বই হাতে নিয়ে আনা উঠে দাঁড়ালো বইটা দেখিয়ে বরকুয়েব বললো ওটা আমাকে দিন আনা আর কে দিয়ে না এখন তো ওটা জমা দেবার মতো হয়েছে না না এখনো আমার জিত অবস্থাই আছে লেভিনকে দেখিয়ে আবলি বোনকে বললো বইটার কথা ওকে বলেছি কি দুঃখের কথা কয়েদিদের তৈরি যেসব হাতে বোনা ঝুড়ি লিজা মার্তু আলবা আমার কাছে বিক্রি করতো আমার লেখা অনেকটা সেই রকম লিজা ছিল আমাদের সমিতির কারা প্রধান ওসব হতভাগ্যরা অলৌকিক ধৈর্যের অধিকারী এতে এই নারীর একটা নতুন বৈশিষ্ট্য লেভিনের চোখে ধরা পড়ল সে যেমন কুশলী সত্যবদী মনোরমা ও নিজের দুঃখ কষ্টের কথা সে লুকোতে চায় না আনা যখন ভাইদের হাত ধরে উঁচু দরজাটার দিকে এগিয়ে গেল লেভিন তখন একবার ছবিটার দিকে একবার তার দিকে তাকালো সঙ্গে সঙ্গে তার প্রতি অনুকম্পা ও সহানুভূতি বোধ করায় সে অবাক হয়ে গেল লেভিন ও ভরকুয়েবকে বসবার ঘরে যেতে বলে আনা এক মুহূর্ত পিছিয়ে রইল ভাইয়ের সঙ্গে কথা বলতে বিবাহ বিচ্ছেদের ব্যাপারে ব্রন্স্কির ব্যাপারে নাকি ক্লাবের ব্যাপারে আমার ব্যাপারে লেভিন ভাবতে লাগলো এইসব চিন্তায় সে এতই ডুবেছিল যে আনার ছোটদের জন্য লেখা নতুন উপন্যাসখানি সম্পর্কে ভরকুয়েব যেসব প্রশংসা করছিল তা তার কানেই গেল না চায়ের টেবিলে সেই সব বিষয় নিয়েই আলোচনা চলতে লাগলো সব কথা শুনতে আনার রূপ জ্ঞান তার অনুরাগ ও সরলতা দেখে লেভিন মুগ্ধ হয়ে গেল সে সব কিছুই শুনলো কথাও বলল। কিন্তু সারাক্ষণই আনার কথা তার অন্তর্জীবনের কথাও ভাবতে লাগলো তার মনোভাবকে বুঝতে চেষ্টা করলো একসময় আনার সম্পর্কে তার মনোভাব খুবই কঠোর ছিল কিন্তু এক অদ্ভুত কারণে আজ সে আনার আচরণকে সমর্থন করছে তাকে করুণা করছে তার আশঙ্কা হচ্ছে ঠিক মতো বুঝতে পারেনি যখন বিদায় নেবার জন্য উঠে দাঁড়ালো তখন বেজে গেছে গেছে চলে আগেই তবু লেভিনের মনে হলো তারা বুঝি সবে মাত্র এসেছে বেশ দুঃখের সঙ্গেই সে উঠে দাঁড়ালো বিদায় লেভিনের হাতটা ধরে তার দিকে চোখ রেখে আনা বলল আপনার সঙ্গে দেখা হয়ে খুশি হলাম লেভিনের হাতটা ছেড়ে দিল তার চোখ দুটি আবার কুচকে গেল আপনার স্ত্রীকে বলবেন তাকে আমি আগের মতোই ভালোবাসি সে যদি আজও আমাকে ক্ষমা করতে না পারে তাহলে আর কোনোদিনই ক্ষমা করতে পারবে না ক্ষমা করতে হলে আমার মতো করেই তাকে বাঁচতে হবে আর ঈশ্বর যেন সে দুঃখ তাকে না দেন নিশ্চয় বলবো লজ্জারুর মুখে লেভিন বলল অবলুজ্কিকে নিয়ে ঠান্ডা বাতাসে বেরিয়ে লেভিন ভাবল কি আশ্চর্য মনোরমা ও ভাগ্যহীন এই নারী লেভিনকে পুরোপুরি মুগ্ধ হতে দেখে অবলন্সকি বলল কেমন বলেছিলাম না লেভিন চিন্তিতভাবে বলল হ্যাঁ এ নারী অনন্যা বুদ্ধির চাইতে তার অন্তরের উষ্ণতায় আমাকে মুগ্ধ করেছে বেশি তার জন্য আমার দুঃখ হয় গাড়ির দরজা খুলে অবলন্সকি বলল ঈশ্বরের ইচ্ছায় শিগগিরই সব ব্যবস্থা হয়ে যাবে কাজেই ভবিষ্যতে কাউকে বিচার করবার ব্যাপারে তাড়াহুড়া করো না শুভরাত্রি আমরা তো বিপরীত দিকে যাব বাড়ি ফিরবার সময় সারাটা পথ লেভিন আনা ও তার কথাবার্তার কথা ভাবতে লাগলো ভাবতে ভাবতে আনার মুখের সব পরিবর্তনগুলোই তার মনে পড়তে লাগলো আর তাতেই সে যেন তাকে বেশি করে বুঝতে পারলো তার জন্য দুঃখ বোধ করলো বাড়ি পৌঁছতেই কুজমা জানালো একাতারিনা আলেকজান্দ্রাবনা ভালোই আছে তার বোনরা বাড়ি গেছে দুখানা চিঠি সে দিল লেভিন হলে দাঁড়িয়ে চিঠি দুটো পড়ল একটা লিখেছে নায়েব সফলভ জানিয়েছে পুট প্রতি মাত্র সাড়ে পাঁচ রুবল দাম ওঠায় সে গম বেচতে পারেনি আর টাকা জোগাড় করবার জন্য কোনো পথ নেই অন্য চিঠিটা লিখেছে তার বোন তার কাজ করতে এত দেরি হওয়ায় তিরস্কার করেছে লেভিন দেখল তার স্ত্রী মন মরা হয়ে একলা বসে আছে সকলে একসঙ্গে বেশ ফুর্তিতেই ডিনার শেষ করেছিল কিন্তু তারপর লেভিনের জন্য অপেক্ষা করে করে বিরক্ত হয়ে অন্যরা চলে গেছে সেই থেকে সে একা এতক্ষণ কি লেভিনের চোখের দিকে তাকিয়ে সন্দেহের ঝিলিক দেখতে পেয়ে কিটি প্রশ্ন করলো পাছে সে পুরো বীরবরণ বলতে বসে সেই ভয়ে সমর্থন সূচক হাসি হেসে কিটি লেভিনের কথা শুনতে লাগলো ঘটনাচক্রে ব্রঞ্জকির সঙ্গে দেখা হয় ভালোই লেগেছে ভবিষ্যতে যাতে তার সঙ্গে দেখা না হয় সে চেষ্টা আমি করব। তবে আমাদের মধ্যে ভুল বুঝাবুঝিটা যে শেষ হয়েছে তাতে আমি খুশি তারপর কোথায় অনুরোধেই আনা আর কে দিয়েবনার সঙ্গে দেখা করতে গিয়েছিলাম কথাটা বলতেই লেভিন লজ্জায় আরও লাল হয়ে উঠল আর আনার সঙ্গে দেখা করতে যাওয়াটা উচিত হয়েছে কিনা সে সন্দেহরও নিরসন হলো না যাওয়াই উচিত ছিল আনার কথা শুনেই কিটির চোখ জ্বলে উঠেছিল কিন্তু অনেক কষ্টে মনের ভাব চাপা দিয়ে সে লেভিনকে ফাঁকি দিল শুধু বলল ওহ লেভিন বলল আমার যাওয়ায় নিশ্চয় নেই স্তেব অনুরোধ করলো আর ডলিরও খুব ইচ্ছা তাই মোটেই না কিটি মুখে বলল, কিন্তু তার চোখ দেখেই লেভিন তার ভিতরকার সংঘাতটা বুঝতে পারলো তার পক্ষে সেটা মোটেই সুলক্ষণ নয় সে তো খুব ভালো মনোরমাও তবে খুবই ভাগ্যহীনা কথা কয়টি বলে লেভিন আনার বর্তমান কাজকর্ম ও কিটিকে সে যা বলতে বলেছিল সে সব বলতে শুরু করলো তার কথা শেষ হলে কিটি বলল, সে যে ভাগ্যহীনা সে কথা তো বলাই বাহুল্য আচ্ছা চিঠি এসেছে কার থেকে চিঠির কথা বলে লেভিন পোশাক ছাড়তে চলে গেল ফিরে এসে দেখলো কিটি সেভাবেই চেয়ারে বসে আছে তার কাছে এগিয়ে যেতেই কিটি তার দিকে তাকে কেঁদে উঠল কি হলো কি হলো লেভিন বলল। যদিও কি হয়েছে তা সে ভালোই জানে তুমি সেই ভয়ঙ্করের প্রেমে পড়েছ তুমিও তার রূপে মজেছ তোমার চোখ দেখে আমি বুঝতে পেরেছি হ্যাঁ বুঝতে পেরেছি ওহ আমাদের কপালে কি আছে তুমি ক্লাবে গেলে মদ চুর হলে তাস খেললে আর তারপরে গেলে এত মানুষ থাকতে তারিখ আছে উহ আমরা চলে যাব আমি যাবই কালই যাব স্ত্রীকে শান্ত করতে লেভিনের অনেক সময় লাগলো শেষ পর্যন্ত তাকে স্বীকার করতে হলো মদের নেশা ও আনার প্রতি করুণা একত্র হয়ে তার মনকে এমনই নেশাগ্রস্ত করে তুলেছিল যে সে তার ছলাকলায় ভুলে যেতে বাধ্য হয়েছিল এবং ভবিষ্যতে আর কখনো সে অমুখ হবে না আরেকটি সত্যকে সে স্বীকার করল মস্কোতে দীর্ঘকাল কাটাবার ফলে এখানকার চাটুবাদ পান ও ভোজন তার চোখকে ধাঁধিয়ে দিয়েছে সকাল তিনটে পর্যন্ত তাদের কথা চলল তিনটে বাজলে তবে ঝগড়া মিটিয়ে তারা ঘুমিয়ে পড়ল অতিথিদের বিদায় দিয়ে ফিরে এসে কোথাও না বসে আনা ঘরমায় পায়চারি করতে লাগলো লেভিন যাতে তার প্রেমে পড়ে সেজন্য সম্পূর্ণ সচেতনভাবেই সে সাধ্যমতো সব কিছুই করেছে আজকাল যে কোনো যুবকের সঙ্গেই এ কাজটা সে করে থাকে সে জানে যে মাত্র একটি সন্ধ্যায় একটি বিবাহিত পুরুষের ব্যাপারে সে কাজ যতটা সমাধা করা সম্ভব তা সে করতে পেরেছে লেভিনকে তার খুব ভালো লেগেছে পুরুষ হিসাবে লেভিন ও ভ্রঞ্সকির মধ্যে যত পার্থক্যই থাকুক নারী হিসেবে তাদের মধ্যে সেই বৈশিষ্ট্যটাই সে লক্ষ্য করেছে যার জন্য কিটি তাদের দুজনেরই প্রেমে পড়েছিল কিন্তু এসব কিছু সত্ত্বেও লেভিন চলে যাবার পরেই তার কথা সে সম্পূর্ণ ভুলে গেল একটি চিন্তায় নানা দিক থেকে তাকে তাড়া করতে লাগলো অপরকে যেমন এরকম একজন বিশ্বস্ত বিবাহিত লোককে আমি যদি বিচলিত করে তুলতে পারি তাহলে সে আমার প্রতি এত উদাসীন কেন সে যে উদাসীন ঠিক তা নয় আমি জানি সে আমাকে ভালোবাসে কিন্তু ইদানিং আমাদের মাঝখানে একটা নতুন জিনিস এসে দাঁড়িয়েছে সারা সন্ধ্যা কেন সে বাইরে কাটালো স্টেপকে দিয়ে আমাকে জানিয়েছে যে ইয়াসভিনকে রেখে সে আসতে পারেনি যতক্ষণ সে তাস খেলেছে ততক্ষণ তার উপর নজর রাখতে হয়েছে ইয়াসভিন কি শিশু অবশ্য সেটা সত্যি হতে পারে সে কখনো মিথ্যা বলে না কিন্তু এর পেছনে কিছু আছে সে আমাকে দেখাতে চায় যে তার আরও দায় দায়িত্ব রয়েছে আমি তা জানি এবং মানি তাহলে সেটাকে বলার দরকার কি সে আমাকে বোঝাতে চায় যে তার ভালোবাসা কখনো তার স্বাধীনতায় হস্তক্ষেপ করতে পারবে না কিন্তু সেসব আমি বুঝতে চাই না আমি চাই ভালোবাসা মস্কোতে আমার এ জীবন যে কত দুঃখ সেটা তার বোঝা উচিত জীবনই বটে এটাকে বেঁচে থাকা আমি তো একটা সিদ্ধান্তের জন্য অপেক্ষা করে আছি আর সে সিদ্ধান্তটা অনবরত পিছিয়ে দেওয়া হচ্ছে কোনো জবাব আসেনি স্তেপ বলছে সে গিয়ে কারেনিনকে বলতে পারবে না আমিও তাকে আর একবার লিখতে পারি না আমি কোনো কাজ করতে পারি না কিছু শুরু করতে পারি না বদলাতে পারি না শুধু পারি অপেক্ষা করতে আরও নানা উপায়ে নিজেকে ভুলিয়ে রাখতে সেই ইংরেজ পরিবার লেখা পড়া কিন্তু এ তো নিজেকে ঠকানো এক ধরনের মরফিন আনা বুঝতে পারলো তার দুই চোখ জলে ভরে উঠেছে ভাবল আমার প্রতি তার তো করুণা হওয়া উচিত সে শুনতে পেল ভ্রঞ্জকি প্রচণ্ড জোরে ঘন্টা বাজাচ্ছে তাড়াতাড়ি চোখের জল মুছে বাতির নিচে বসে একটা বই খুলল দেখাতে চায় যে সে মোটেই বিচলিত হয়নি উজ্জ্বল খুশির মেজাজে তার কাছে এসে ভ্রঞ্জকে শুধাল খুব একা লাগেনি তো জুয়া বড়ই নেশা না মোটেই একা লাগেনি অনেক দিন থেকেই আমি একা থাকতে শিখেছি স্তেপ এসেছিল আর লেভিনও এসেছিল হ্যাঁ তারা আসবে বলেছিল আচ্ছা লেভিনকে তোমার কেমন লাগলো তার পাশে বসে ফ্রান্সকে জিজ্ঞাসা করলো খুব ভালো এ তো একটু আগেই তারা গেল আর ইয়াসভিনের অবস্থা কেমন প্রথমে ভালোই ছিল সতেরো হাজার জিতেছিল চলে আসতে বললাম চলে এসেও ছিলাম কিন্তু আবার ফিরে গেল এখন সে হারছে হঠাৎ চোখ তুলে আনা শুধাল তাহলে তুমি সেখানে ছিলে কেন স্তেপকে দিয়ে বলে পাঠিয়েছিলে ইয়াসবিনকে বাড়ি নিয়ে যাবার জন্যই তুমি থেকে গেছো কিন্তু তাকে ফেলেই তো চলে এসেছ ভ্রু কুচকে ভ্রঞ্জ কি বললো প্রথমত তোমাকে সে কথা বলতে আমি স্তেপকে বলিনি দ্বিতীয়ত আমি কখনো মিথ্যা কথা বলি না কিন্তু আসল কথা হলো আমি থাকতে চেয়েছিলাম আর তাই থেকে গিয়েছিলাম আনা আমাদের মধ্যে এরকম চলবে কেন কেন কি হাতটা বাড়িয়ে দিল আশা করলো আনা তার হাতটা তাতে রাখবে তুমি থাকতে চেয়েছিলে তাই থেকে গিয়েছিলে সেটাই তো বলা বাহুল্য তোমার যা ইচ্ছা তাই করো কিন্তু সে কথা আমাকে শোনাও কেন কি কারণে তার রাগ ক্রমেই বাড়ছে তোমার অধিকারকে কি কেউ অস্বীকার করেছে তুমি তো ন্যায় পথেই থাকতে চাও তাই থাকো ভ্রঞ্জকে হাতটা টেনে নিয়ে হেলান দিল তার মুখ অসম্ভব কঠিন হয়ে উঠল তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আনা বলল তোমার পক্ষে এটা এক গুয়েমি তুমি সব সময় আমার উপর এক হাত নিতে চাও কিন্তু আমি আর একবার দুঃখে তার কান্না পেল আমার অবস্থাটা যদি বুঝতে এখনকার মতো যখনই তুমি বোঝো যে তুমি আমার উপর বিরূপ হয়েছ হ্যাঁ বিরূপ আহ আমার কাছে তার যে কি অর্থ তার যদি তুমি বুঝতে সেই সব মুহূর্তে আমি যে সর্বনাশের কত কাছে চলে যাই আমি যে কতখানি ভয় পাই নিজের জন্য ভয় তা যদি তুমি বুঝতে চোখের জল লুকোবার জন্য সে মুখ ফিরিয়ে নিল হ্যাঁ ভগবান এ আমরা কি করছি আনার এই হতাশা দেখে ভয় পেয়ে তার দিকে ঝুঁকে আবার তার হাতখানি তুলে নিয়ে চুমু খেয়ে ভ্রঞ্জকি বলে উঠলো আর কিসের জন্য আমি কি ফুর্তি করবার জন্য বাড়ি ছেড়ে যাই আমি কি অন্য মেয়ে মানুষের সঙ্গ এড়িয়ে চলি না তা তো বটেই আনা বলল তাহলে বলে দাও তোমার মনের শান্তির জন্য আমার কি করা উচিত তোমাকে সুখী করতে আমি সব কিছু করতে রাজি আনার হতাশা দেখে ভ্রঞ্জকি বলতে লাগলো তোমাকে এই যন্ত্রণার হাত থেকে বাঁচাতে আমি কি কোনো কিছুতেই পা আনা এ অবস্থা কেটে যাবে কেটে যাবে আনা বলল আমি নিজেই বুঝতে পারি না হয়তো আমার এই নিঃসঙ্গ জীবন বা এই দুর্বল স্নায়ু যাক এসব কথা থাক ঘোড়দৌড় কেমন হলো আমাকে সব কথা বলো নিজের জয়ের আনন্দকে লুকোবার চেষ্টায় আনা বলল রাতের খাবার দিতে বলে ভ্রঞ্স কি ঘোর দৌড়ের বিস্তারিত বর্ণনা দিতে লাগল কিন্তু তার গলার স্বর ও চোখের চাউনি ক্রমেই আরও ঠান্ডা হতে লাগল তাতেই আনা বুঝতে পারল ভ্রঞ্জ কি তাকে ক্ষমা করেনি তার যে অ্যাকুয়েমের বিরুদ্ধে সে এতক্ষণ লড়াই করল সেটা আবার তাকে পেয়ে বসেছে ভ্রঞ্জ কি যেন আরও দূরে সরে গেছে বুঝি আত্মসমর্পণের জন্য তার অনুশোচনা হয়েছে সে আরও বুঝতে পারলো যে পরস্পরের প্রতি ভালোবাসার বন্ধনে আবদ্ধ হলেও দ্বন্দ্বের অশুভ শক্তি তাদের দুজনকেই পেয়ে বসেছে সে দ্বন্দ্বকে আনা না পারছে মন থেকে তাড়াতে আর না পারছে নিজের মন থেকে তাড়াতে ধন্যবাদ সকলকে আজকের পর্বটি শোনার জন্য কে কোথা থেকে শুনছেন এবং আজকের পর্বটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানালে খুশি হব আগের ছত্রিশটি পর্বের অডিও বুক লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আগামী পর্বগুলো মিস করতে না চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ